যশোরের চৌগাছা কপোতাক্ষ নদের তীরে প্রায় 200 বছর ধরে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এই মেলা শুরু হয়। মেলা উপলক্ষে জমায়েত হচ্ছে হাজার হাজার ভক্ত অনুরাগী। মেলাকে ঘিরে আশেপাশের জনপদে বসেছে গ্রামীণ মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে দোকানিরা এসে মেলায় পসরা সাজিয়েছে। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে। মঙ্গলবার এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, চলবে আগামী 10 দিন। মেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে মেলায় আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। শুধুমাত্র ব্যবসায়ীরা নয়, দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীও আসেন এই মেলা দেখতে। মেলাতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা, ট্রেন সহ নানান রকমের খাবারের দোকানের ব্যবস্থা। 200 বছরের ঐতিহ্যে এই মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় ভলেন্টিয়াররা কাজ করছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার পীর বলুফ দেওয়ান রহমাতুল্লাহ এর রওজা শরীফকে ঘিরে যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদীর তীরে এই মেলা বসে। আর এই মেলাকে কেন্দ্র করে হাজরাখানা গ্রাম সহ আশেপাশের জনপদে উৎসব মুখর আমেজ বিরাজ করে। ঈদ কোরবানিতে শ্বশুর বাড়িতে দাওয়াত না দিলেও এই মেলা শুরু হলে মেয়ে জামাই দাওয়াত করে আনা হয়। আমাদের চৌগাছার ঐতিহ্যবাহী বলুর মেলা, এটি আমাদের চৌগাছায় 200 বছর ধরে হয়ে আসতেছে। এখানে আমরা এখানকার স্থানীয়, এখানে ঈদ কোরবানিতে লোক যেমন মেয়ে জামাইকে দাওয়াত দেয়, সেমনই এখানে প্রতি বছরই ঈদ নাই কোরবানি নাই, কিন্তু এই সময় ঈদ কোরবানিতে মেয়ে ছেলে যদি আসতে নাও পারে, এই বলুর মেলায় জামাই এবং মেয়ে শ্বশুর বাড়ি অবশ্যই আসে, এবং বাইরে থেকে যত প্রকার আত্মীয় আসে সকলেই এই সময় বেড়াতে আসে এই বলুর মেলায়। দাদার সাথে এসেছি, বৌমণি এসেছে, আরো অনেকে এসেছে, তো আমরা মেলাটা দেখছি, ঘুরছি। অনেক বড় মেলা, এখনো শেষ হয়নি মেলাটা ঘুরে, বাট অনেক ভালো লাগছে। আমি আমার হাজবেন্ডের সাথে এসেছি মেলায়, মেলাটা অনেক বড়, দেখে অনেক ভালো লাগলো। আমার ফ্যামিলি সহ এসেছি, আর মেলাটা অনেক আমার লাইফে ফার্স্ট টাইম এই মেলায় এসেছি। আমি দীর্ঘদিন 5 বছর ধরে আসা যাওয়া করি, আমি রাত্রে এসেছিলাম, অনুষ্ঠান হয়েছিল, দেখে লাভ করেছিলাম। আজ গিয়ে আমার বাড়ি পরিবার নিয়ে আমি এখানে আসছি, আমার মেয়ে এসেছে, আরো পরিবার ঘুরছে, তা খুব ভালো হয়েছে ভাই। ঐতিহ্যবাহী জিনিস এটাকে, অনেক মানুষ এখানে এসে কেনাকাটা করে, ঘরে ফেরে কোনো সমস্যা হয় না। এবছর মেলায় আসবাবপত্র থেকে শুরু করে কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান সহ বিভিন্ন রকম প্রসাধনী এবং বিনোদনের দোকান বসেছে। বিক্রি করে সন্তুষ্ট মেলায় আসা দোকানিরা। ভাই মেলা অনেক দিন থেকে দেখছি, ছোটবেলা থেকে মেলা অনেক লোকজন হয়। আমি আসছি গরিনাথপুর থেকে মেলা দেখতে, দেখে ভালো লাগছে। আমরা আসি বহুদিন ধরে আসি এখানে, তা ধরেন প্রায় 40-45 বছর। শরৎপুর থেকে আসি, প্রতি বছরে আসি, বলো বলো, প্রতি বছরে দোকানদারি করি, দীর্ঘদিন ধরে মেলা হয়, আমরা এখানে এসে করি, এবং সারা বাংলাদেশে আমরা স্থলে স্থলে দোকানদারি করে থাকি। কথিত আছে পীর বলুফ দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্য জালে ঘেরা। জন্মকাল সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ভক্তদের অনুমান তিনি 300 থেকে 400 বছর আগে জন্মগ্রহণ করেন। তার সম্পর্কে স্থানীয়দের মাঝে রয়েছে নানা অলৌকিক কাহিনী। পীর বলুদেবের ঐতিহ্যবাহী মেলা, প্রায় 200 বছর ধরে এই মেলাটা হচ্ছে। স্থানীয়ভাবে আমরা এই এলাকার লোকজন মানে ভলেন্টার, অত্যন্ত চৌকাশ ভলেন্টার রাখা হয়, প্রশাসন থাকে আমাদের সাথে, এবং এই মেলায় অসংখ্য মালামাল বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দোকানেরা নিয়ে এসছে। অনেক প্রকার মালামাল এখানে আছে, দর্শনার্থীরা আছে, পীর সাহেবের ভক্তগণ এখানে উপস্থিত হয়ে থাকে। এটা আমরা চেষ্টা করি যে সুন্দর করে পরিচালনার জন্য, এবং এখনো পর্যন্ত যেভাবে আজ 2 দিন অতিবাহিত হচ্ছে মেলার, এবং আগামী যে 8 দিন আছে, আমরা একটা পারমিশন পেয়েছি প্রায় 10 দিনের, আগামী যে 8 দিন আছে, আমরা আশাবাদী যে খুব সুন্দর করে মেলাটা পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ।